যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রী চরণে শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু। ঠাকুর বসে আছেন ভক্তদের সঙ্গে, নানান বিষয় সম্বন্ধে আলোচনা হচ্ছে কথাবার্তার মধ্যে। কেউ প্রশ্নকর্তা প্রশ্ন করছেন এবং পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মৃদু মৃদু হেসে সেই প্রশ্নগুলির জবাব দিচ্ছেন, সমস্যার সমাধান করে দিচ্ছেন। এক দাদা প্রশ্ন করলেন, আত্মহত্যা করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, দুই রকমে আত্মহত্যা করে। এক করে সৎ প্রণোদনায়, আর করে ভয়ে, নিরাশায়, ক্রোধে, আক্রোশে। যেভাবেই আত্মহত্যা করুক, তাদের জন্ম হওয়া কঠিন হয়। আবার বললেন, যজুর্বেদে আত্মহত্যা নিয়ে বলা হয়েছে, যারা আত্মহত্যা করে তারা মৃত্যুর পর অধোগতি প্রাপ্ত হয়, যজুর্বেদের 40 নম্বর বাণীতে আছে। গীতায়ও আত্মহত্যা নিয়ে বলা হয়েছে, সমং পশ্যানহি সর্বত্র সমবন্থিতমীশ্বরম ন হীনস্তস্নাতানাং তত্ত্বজাতিপরাং গতিম। অর্থাৎ, যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে, ঈশ্বরকে অনুভব করে নিজেদের দ্বারা নিজেকে হিংসা হত্যা করেন না, তিনি পরম গতি তথা মুক্তি লাভ করেন। সনাতন ধর্ম অনুযায়ী এটা মহাপাপ, তাই সব রকম খারাপ পরিস্থিতিতেই আমাদের উচিত আত্মহত্যার পথ পরিত্যাগ করা। আত্মহত্যা মোটেই করতে নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সকলের জীবন সুন্দর হয়ে শান্তিময় আনন্দময় হয়ে থাকুক, সুস্থ থাকুন। আবার দেখা হবে আর একটি সুন্দর ভিডিওর মাধ্যমে। জয় গুরু।